প্রিয়ক দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষা সচিব মনীষ জেনকে ফের তলব করা হলো। মনীষ জেনকে তলব করলো সিবিআই। আগামীকাল নিজাম প্যালেসে হাজিরা নির্দেশ। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, তাকে আবার কেন হাজিরার নির্দেশ পাঠানো হলো, কি খবর রয়েছে এই বিষয়ে? দেখো, তোমাকে বলে দিই যেটা সিবিআই সূত্রের খবর, তৎকালীন শিক্ষা সচিব এবং বর্তমানে তিনি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জেন, তাকে গতকালই নোটিশ পাঠানো হয়েছে সিবিআই সূত্রের খবর। পার্থ চট্টোপাধ্যায় নিজের বয়ানে বলেছিলেন যে তিনি যে ফাইলে সই করতেন সেই ফাইল কিন্তু পাঠাতেন মনীষ জেন, এবং মনীষ জেন তাকে বলে দিতেন যে ফাইলে সই করতে হবে। এবং এই বয়ান পরপর তুমি জানো এর আগেও মনীষ জেনকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে গত কয়েক মাস ধরে তদন্ত করতে গিয়ে আরো বেশ কয়েকটি নতুন তথ্য বেরিয়ে এসছে যেখানে মনীষ জেনের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে, এবং সেই ইনভলভমেন্টকে সামনে রেখেই কিন্তু তারা মনীষ জেনকে নতুন করে জিজ্ঞাসাবাদ করতে চান। এবং সিবিআই সূত্রের খবর, মনীষ জেনকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে চান যে কারা মনীষ জেনকে নির্দেশ দিত, অর্থাৎ মনীষ জেন কাদের নির্দেশ পালন করতেন, কেউ কি বলে দিত মনীষ জেনকে যে পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে ফাইল সই করাতে হবে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আরো কারা কারা যুক্ত রয়েছে, কারা নির্দেশ দিত, কাদের সঙ্গে মনীষ জেনের কি কথা হতো, যেহেতু তিনি তৎকালীন শিক্ষা সচিব ছিলেন, তার কার সঙ্গে কথা হতো, কার নির্দেশ তিনি পালন করতেন, যাবতীয় তথ্য জানার জন্য কিন্তু আরেকবার মনীষ জেনকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই গোয়েন্দারা। তাই গতকালই নোটিশ পাঠানো হয়েছে সিবিআই সূত্রের খবর, মনীষ জেনকে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ নিজাম প্যালেসে তলব করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে একদিকে যেমন পার্থ চট্টোপাধ্যায় যেটা দাবি করছেন যে মনীষ জেন তাকে বলে দিতেন যে ফাইলে সই করতে হবে সেই ব্যাপারে তার কি বক্তব্য, এবং মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী, এবং এর পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী চাইলে তৎক্ষণাৎ তার ব্যবস্থা করবে, কেন্দ্র নির্দেশ দিয়েছে আদালত। শুধু রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হবে পঞ্চায়েত ভোট। মঙ্গলবার গুরুত্বপূর্ণ রায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আপাতত স্পর্শকাতর জেলায় মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী, পরে রাজ্য সরকারের দেওয়া রিপোর্ট পর্যালোচনা করে যেখানে রাজ্য পুলিশের অপ্রতুলতা থাকবে সেখানে কমিশনকে আধা সামরিক বাহিনী অবিলম্বে মোতায়েন করতে হবে। শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করার জন্য সব পদক্ষেপ করবে কমিশন। কমিশন যদি কেন্দ্রীয় বাহিনী চায় তাহলে তৎক্ষণাৎ তার ব্যবস্থা করবে কেন্দ্র। বাকি জেলার ক্ষেত্রে পরিস্থিতি পর্যালোচনা করে তারপর কমিশন কেন্দ্রীয় বাহিনী চাইবে, কমিশন বাহিনী চাইলে কেন্দ্রীয় সরকার তা দেবে। মঙ্গলবার প্রধান বিচারপতি বলেন, রাজ্য নির্বাচন কমিশন যে জেলা এবং এলাকাগুলোকে স্পর্শকাতর মনে করছে সেখানে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী আনার ব্যবস্থা করবে, এরপর রাজ্য সরকারের দেওয়া রিপোর্ট পর্যালোচনা করবে রাজ্য নির্বাচন কমিশন। বাকি যেসব জায়গায় রাজ্য পুলিশ অপ্রতুল সেই সমস্ত জায়গায় অবিলম্বে আধা সামরিক বাহিনী মোতায়েনের ব্যবস্থা করবে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী সময় নষ্ট না করে দ্রুত বাহিনীর ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে কেন্দ্রীয় বাহিনীর পুরো খরচ কেন্দ্রীয় সরকারকে বহন করতে হবে, রাজ্যের উপর দেওয়া যাবে না। যে 7টা ডিস্ট্রিক্টে সেন্সিটিভ ডিস্ট্রিক্ট বলে অলরেডি ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছে সেই 7টা ডিস্ট্রিক্টে সেন্ট্রাল ফোর্স দিতে বলেছে। স্পর্শকাতর জেলা এবং স্পর্শকাতর এরিয়াতে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট ম্যান্ডেটরি করেছেন এবং কেন্দ্রীয় সরকারকে ফ্রি অফ কস্ট সেন্ট্রাল ফোর্স প্রোভাইড করতে বলেছেন। রাজ্যের মানুষেরও ভরসা নেই রাজ্য পুলিশের উপরে, কোর্টের ভরসা নেই, হঠাৎ নির্বাচন কমিশনের এত ভরসা হলো কেন? যেন মনে হচ্ছে সরকারের এক্সটেনশন নিয়ে নির্বাচন কমিশন চলছে, এটা হতে পারে না। নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, আজকে কোর্ট বুঝতে পারলো, কোর্ট বলতে পারলো, নির্বাচন কমিশন বলতে পারলো না যে আমি ফেল করছি। শুভেন্দু অধিকারী ও অধীর চৌধুরীর দায়ের করা মামলায় হাইকোর্ট এই গুরুত্বপূর্ণ রায় দেওয়ায় অত্যন্ত খুশি বিরোধীরা। হাইকোর্ট আমাদের কনসার্নকে মান্যতা দিয়েছে, সেন্ট্রাল ফোর্সের কথাও বলেছে যে সেন্সিটিভ এরিয়ায় ডিপ্লয় করতে, কিন্তু কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে চলে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন, সেই জায়গাটাই রাজ্য নির্বাচন কমিশনের তৎপরতার উপরে তাদের
নিরপেক্ষতার উপরে সবকিছু নির্ভর করছে। কেন্দ্রীয় বাহিনীকে আমরা ভয় পাই নাই। বিরোধীদের কেন্দ্রীয় বাহিনীর দাবিকে মান্যতা দেবার পাশাপাশি হাইকোর্ট জানিয়েছে পঞ্চায়েতের ত্রিস্তর অর্থাৎ পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোটের গণনা একসঙ্গে করতে হবে। এদিকে পঞ্চায়েত ভোটের জন্য অন্য রাজ্য থেকে 15 ব্যাটেলিয়ন পুলিশ চেয়েছে রাজ্য সরকার। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ।